নিউ টাউনে হিটকোর জমিতে বেআইনি দলীয় কার্যালয়। হাইকোর্টের নির্দেশের পরও দলীয় কার্যালয় খোলা রয়েছে। কাদাপাড়া পার্টি অফিস, আদালত ও কমিশনের দৃষ্টি আকর্ষণ সিপিআইএম এর। ষড়যন্ত্র করছে এই পাল্টা যুক্তি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হচ্ছে। ঠিক কি অবস্থা এই মুহূর্তে রয়েছে আমরা আরো বিস্তারিতভাবে জানবো। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে, সিপিআইএম বা এই বিষয় নিয়ে কি বক্তব্য, মৌমিতা চক্রবর্তী সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। মৌমিতা, আদালতের নির্দেশ ছিল কিন্তু তারপরেও যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দলীয় কার্যালয় খোলা এই অভিযোগ উঠছে, সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি ঘটেছে? দেখো, নির্দিষ্ট করে সিপিআইএম এর তরফ থেকে যে অভিযোগ করা হয়েছিল যে হিটকোর জমি দখল করে তিনটি পার্টি অফিস, সেই পার্টি অফিস খোলা রয়েছে, শাসক দলের পার্টি অফিস। গতকালই অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টের তরফ থেকে তিনি নির্দেশ দেন এই তিনটে পার্টি অফিসে কিন্তু ভেঙে ফেলতে হবে এবং এই তিনটে পার্টি অফিস বেআইনিভাবে হয়ে রয়েছে। কিন্তু আজকেও দেখা যায় যে দুটি পার্টি অফিস বন্ধ থাকলেও একটি পার্টি অফিস, কাদাপাড়ার যে পার্টি অফিস, সেই পার্টি অফিস খোলা, এবং শুধু খোলাই নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা রয়েছেন। তাদের তরফ থেকে তারা অভিযোগ করছেন যে সিপিআইএম এর তরফ থেকে এটা ষড়যন্ত্র করা হয়েছে এবং ষড়যন্ত্র করে তাদের এই পার্টি অফিস সম্পর্কে আদালতের দ্বারস্থ তারা হয়েছেন, যদিও তারা পার্টি অফিসটি সরিয়ে ফেলবেন বলেও জানিয়েছেন। কিন্তু পাশাপাশি তৃণমূলের তরফ থেকে একটু অভিযোগ করা হয়েছে যে ওই অঞ্চলে ইরিগেশনের জমি দখল করে সিপিআইএম এরও পার্টি অফিস রয়েছে। এই বিষয় নিয়ে যখন আমরা সিপিআইএম নেতৃত্বের সঙ্গে কথা বলি, তারা তাদের তরফ থেকে তারা জানিয়েছেন যে কাদাপাড়া অঞ্চলে ক্যানেলপাড়ির যে পার্টি অফিসের কথা বলা হচ্ছে, যদি তৃণমূলের তরফ থেকে কোনো অভিযোগ থাকে তবে সেই অভিযোগ তারা করতে আদালতের দ্বারস্থ হোক বা আইনের সাহায্য নিক। পাশাপাশি যে মারাত্মক অভিযোগ করেছেন সিপিআইএম নেতা সপ্তর্ষিদে, তিনি বলছেন যে টেকনোসিটি থানা, যে থানার আন্ডারে এই পার্টি অফিসগুলো রয়েছে এবং যারা এই মুহূর্তে ইলেকশন কমিশনের যে ভারপ্রাপ্ত যে আধিকারিক, যাদের দায়িত্বে যাদের দেখার কথা বলা হয়েছে আদালতের তরফ থেকে, সেই টেকনোসিটি থানাও গত 3 বছর ধরে যেখানে ভাড়া নিয়ে রয়েছে সেটি একটি স্থানীয় তৃণমূল নেতার বাড়ি। কীভাবে তাহলে টেকনোসিটি থানা তাদের নিরপেক্ষ যে আচরণ, সেই আচরণ তারা ফুলফিল করবেন? সমস্ত বিষয় নিয়ে আদালত অবমাননার অভিযোগ সহ পাশাপাশি এই যে টেকনোসিটি থানা সেটা একটি তৃণমূল নেতার বাড়িতে অবস্থিত, সেই সমস্ত অভিযোগ নিয়ে সিপিআইএম, ইলেকশন কমিশন এবং আদালতের দৃষ্টি আকর্ষণ করছে বলে আমরা জানতে পারছি এবং তারা তাদের তরফ থেকে সেটা জানিয়েছেন। এই মুহূর্তে পার্টি অফিসের জমি, শাসক দলের পার্টি অফিসের জমি এবং বিরোধী রাজনৈতিক দল সিপিআইএম এর পার্টি অফিসের জমিকে কেন্দ্র করে নিউ টাউনের যে রাজনীতি, সেই রাজনীতি কিন্তু রীতিমতো উত্তপ্ত হয়ে রয়েছে। মমিতা, এই যে সিপিআইএম এর যে অভিযোগ টেকনোসিটি থানার বিরুদ্ধে যে তৃণমূলের নেতার বাড়িতে এই থানা, সেক্ষেত্রে নিরপেক্ষতা নিয়ে একটা প্রশ্ন সিপিআইএম এর তরফ থেকে তোলা হচ্ছে, এই বিষয়ে টেকনোসিটি থানার তরফ থেকে কি কিছু বলা হচ্ছে? পর্যন্ত থানার তরফ থেকে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, কারণ গত 3 বছর ধরে যখন থানা জুরিসডিকশন ভাগ হয়েছিল, টেকনোসিটি থানা হয় সেই সময়ই কিন্তু ওই থানা যেখানে হয়েছে টেকনোসিটি থানা, সেখানে কিন্তু ওই তৃণমূল নেতার বাড়িতে ভাড়া নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। সিপিআইএম এর তরফ থেকে আইনিভাবে দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে এবং ইতিমধ্যেই তারা নির্বাচন কমিশন সহ এসডিওর কাছে কিন্তু এই বিষয়ে জানিয়েছেন এবং তারা তাদের তরফ থেকে যে অফিসিয়ালি যে কমপ্লেন, সেই কমপ্লেন তারা লঞ্চ করছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।